এবার ও সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, কি হবে বুঝতে পারছো মাম? কি করছো আমার সঙ্গে? ইয়ার কি মারছো বিশ্ব? তুমি ভুলে গেছো যে এই বছর বিজনেস ওয়ার্ল্ডে বেস্ট এন্টারপ্রেনর অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। আমার নাম আছে, রেপুটেশন আছে, কেন কেন সকলের সামনে সেটা নষ্ট করলে? তুমি কি চাইছো আমাকে জাস্ট আজকে বলো, তুমি কি চাইছো? এই দীপা আস্তে আস্তে উত্তেজিত হয়ে, এত উত্তেজিত হয়েও না নিপা। দেখো সেসব কথা না পরে হবে। হ্যাঁ, তুমি কি পেলে, কতটা হারালে, কে জিতলো, এসব কথা বলার অনেক সময় আছে। হ্যাঁ, পরে বলবো আমরা, এখন না হয় আমরা সবাই মিলে চলো পাশের ঘরে যাই। হ্যাঁ চলো 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 পাশের ঘরে। হ্যাঁ পাশের ঘরে যাবো আমি, মাই ফুট। আমিও পাশের ঘরে যাব না। এক্স্যাক্টলি, কোনো প্রশ্নই উঠছে না। ড্যাড, কিসের বাসর ঘর? হ্যাঁ কিসের বাসর ঘর? মা, বিয়ে হয়েছে, বাসর হবে না। আমি কে হই তোমার? আমি তোমার মাম্মি হই, আমি তোমার মা হই। মাঝে মাঝে তো একটু মাম্মির কথা ভাবো, মাঝে সারাক্ষণ নিজের ড্যাডির পেছন পেছন ঘুরো না। মাম্মি মাম্মি, আমি বলছিলাম তুমি যদি বাসরে যেতে তাহলে। বাসরে? বাসরে আমি যাব? বাসরে আমি যাব না, বাসরে আমার জুতোও যাবে না। কি তারপর ফুলটুসি ফুলকপি কাকিমা? ও তুই 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 মা। আচ্ছা বলছি, কার্তিক মাসের প্রথমে ধান শুরু শুরু শুরু, তারপর তারপর চাল মোটা, তাই না? মানে কি বলতে চাইছো তুমি? আরে বলতে চাইছি যে বাসরে চলো, ওনার বাসর ঘর হবে তো। আমি এরকম না ফ্যাংলা বউ কোনোদিনও দেখিনি, নিজের বাসরে নিজেই নেমন্তন্ন করছে সবাইকে। কি করব বলুন তো, আমি না নেমন্তন্ন করলে তো আপনারা আসবেন না। লেডিস ফিঙ্গার একেবারে অকম্মন্যের ঢেঁড়স। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, তোমার এত বড় সাহস? এই দেখুন। আচ্ছা আপনি কখনো দুধ বসিয়েছেন? মানে মানে হচ্ছে আপনি কখনো ডেচকিতে দুধ বসিয়েছেন? বসাবো না কেন? আচ্ছা দেখেছেন ওই একটু গরম হয়ে গেলে এই দুধটা কেমন উতলে 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 ওঠে? হ্যাঁ দেখেছি। আপনিও না এখন ঠিক তেমন ভাবেই উতলে উঠছেন। এই খুকু, এটা কিন্তু তুই বেড়ে বলেছিস। এরকম একটা চিপ ইয়ার্কির মধ্যে তুমি আমাকে টানবে না বিশ্ব। উফ বাবা, গলা দেখুন, গলা দেখুন, একেবারে যেন কড়াইতে খুন্তি চাচলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন, একেবারে খুন্তি চাচা আওয়াজ। শট আপ। থাক, আপনিও চুপ করুন। হ্যাঁ আপনি বাসর ঘরে যাবেন না? আমি যাব না। যেতে হবে। আজ এই পরিবারের প্রত্যেকটা মানুষকে বাসর ঘরে যেতে হবে, বুঝতে পেরেছেন?
আরে বাবা, আপনার ছেলের বাসর বলে কথা। হ্যাঁ, আপনার ছেলের বাসরে আজ এই পরিবারের প্রত্যেকটা মানুষকে যেতে হবে। যাব না। আমি যখন বলেছি যে বাসর ঘরে আমি যাব না, তখন যাব না, যাব না, যাব না। ঠিক তো? ঠিক তো? জুমা, চাই না আজকে কোনো পরিবেশন হবে না, বুঝতে পেরেছিস তোরা? কোনো পরিবেশন হবে না। যত নিমন্ত্রিত অতিথিরা আছে সবাইকে বলে দে আজকে কোনো খাওয়া দাওয়া নেই, শুধু বিয়ে। এইসব কথার মানে কি? হ্যাঁ, মানে এইসব কথার মানে হচ্ছে আজকে কোনো খাওয়া দাওয়া হবে না, হবে না, হবে না, কেউ পরিবেশন করবে না। বাবা, বাঙালি খাবার, মেক্সিকান খাবার, ইতালি খাবার, জার্মানি খাবার, হ্যাঁ, বসে বসে টাকাগুলোকে ধ্বংস করছে আশুতোষ দেবে। মুখ সামলে কথা বলো, তুমি একদম মুখ সামলে কথা বলো। চুপ করুন, আবারও জিজ্ঞেস করছি, আপনি বাসর ঘরে যাবেন কি যাবেন না? যাব না। আমি যাব না। বেশ, চাই না? ঝুমা, যত খাবার আছে এখান থেকে সব তুলে নিয়ে চলে যা, বুঝতে পেরেছিস? আর ওই যে যত নিমন্ত্রিত অতিথিরা হচ্ছে, ওই স্যার দিয়ে তারপরে ওই বড় বড় বিজনেসম্যান দিয়ে তারপরে ওই যত দামি দামি কোট প্যান্টালুন পরে আছে না, ওদেরকে গিয়ে বলে দে নিজের পয়সায় আজকে হোটেলে গিয়ে খেয়ে নিতে। তুমি এইভাবে ইনসাল্ট করছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো ওরা কারা, কোন লেভেল বিলং করে? তোমার আইডিয়া আছে যে বছরে ওরা কত টাকা টার্নওভার করে? ওদের কতগুলো হাউস আছে তুমি জানো? অত জেনে আমার কিছু হবে না, ওনারা চলে যাবে, তারপর শুধু একটা ফোন করব। আসলে কি বলুন তো, আমাদের বস্তির লোকগুলো না অনেক দিন ধরে ভালো ভালো কিছু খাবার খায়নি, আর আজকের মেনু, আজকের মেনুতে তো কত ভালো ভালো খাবার আছে, মাছ আছে, মাংস আছে, পোলাও আছে, তারপর আপনাদের ওই মেক্সিকান খাবার, ট্যাকোস, বুরিটোস, কত খাবার, হ্যাঁ, আসবে একেবারে পেট পুরো তৃপ্তি করে খেয়ে চলে যাবে। চুপ চুপ কুকুমণি, এসব তুমি করবে না, করবে না তুমি এসব। অ্যাট লিস্ট গেস্টদেরকে খাবার সার্ভ করো প্লিজ। কি ভাববে ওরা, ওরা ওরা আমার ব্যাপারে কি ভাববে, কি ভাববে ওরা আমার ব্যাপারে? সার্ভ করো, খাওয়া সার্ভ করো ওদের। লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে, নিপাদেবকে। তাহলে তাহলে বাসরে চলুন। এই, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেইল করে যাচ্ছে। আচ্ছা, তোমরা তো ঝগড়া কেন করছো, চলো না। ঠান্ডা হও না। এই নিপা, তোমার মাথায় কি ওই আইস ব্যাগ দেবো নাকি? হ্যাঁ, এই সারাপ, যা সারাপ, আমার সঙ্গে এসব ইয়ার্কি মেলো না। আপনি যাবেন কি যাবেন না? না, যাব না। যাবেন না তো, ঠিক আছে। ঝুমা, চাই না অতিথিদেরকে গিয়ে বলে দে যে আজকে কোনো খাওয়া দাওয়া হবে না, বুঝতে পেরেছিস? আজকে কোনো খাওয়া দাওয়া হবে না, আর যদি কেউ খেতে চায় তাহলে ক্যাশ টাকা দিয়ে খাবে। মেনু কার্ড দেখবে, পাশে দাম দেখবে, তারপর খাবে, টাকা দেবে, চলে যাবে। আর সেরকম হলে, সেরকম হলে খুকুমণি হোম ডেলিভারির নতুন বিজনেস এখান থেকেই শুরু হবে। তুমি গেস্টদের থেকে পয়সা নেবে? হ্যাঁ নেবো। ওই মাংস ভাত খেলে 160 টাকা, মাছ ভাত খেলে 100 টাকা, সবজি ভাত খেলে 80 টাকা। ও কি পাগলের মতো কথা বলছে? হ্যাঁ বলছি, এরপর আপনারা যাবেন কি যাবেন না তাড়াতাড়ি বলুন, নালে কিন্তু এক্ষুনি আমি রেড চার্ট বসিয়ে সবাইকে খাইয়ে কিন্তু টাকা নিয়ে নেব, তাও আবার ক্যাশ, নো ক্রেডিট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? শি ইজ টু মাচ, টু মাচ। আমি জাস্ট ভাবতে পারছি না। মামা, গেস্টরা কেউ খাবার পাচ্ছে না, ওরা খেতে চাইছে। মাই গড, কেউ খাবার পাচ্ছে না, তোমরা শুনছো? কেউ খাবার পাচ্ছে না, মাই গড, কি হবে?
না, খাবার পাবে, আপনি গিয়ে বলুন নো ক্রেডিট নো ডেবিট, শুধু ক্যাশ, একেবারে ক্যাশ টাকা দিয়ে খেয়ে চলে যাবে। হ্যাঁ, ওই তো আপনার ওই মাংস ভাত 160 টাকা, মাছ ভাত 100 টাকা, সবজি ভাত 80 টাকা, সস্তায় নিচ্ছে কিন্তু। হ্যাঁ, আর যদি ভেটকি মাছের পাতুরি খেতে চাই তাহলে 120 টাকা, বুঝতে পেরেছেন? জানেন গিয়ে বলে দিন। শাড়াপ, চলো আমি বাসনে যাচ্ছি, চলো। পথে আসুন থাপার ফুলকপি ফুলটুসি মা। তোমাকে তো আমি দেখে নেব, দেখে নেব তোমাকে। হ্যাঁ, দেখে নেবেন তো, আমি বলছি দেখে নিন, দেখে নিন। খুকুমণিকে এরকম সিঁদুর পরে বউ রূপে তো আপনি দেখেননি, তাই বলছি দেখে নিন। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন, খুকুমণি দাস। ও থুরি 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 থুরি, খুকুমণি দেব। আর বেশি কথা বললে কিন্তু ওই পেপে দিয়ে চেপে হামাল দিস্তা দিয়ে ছেচে এই তারপরে যেন কি শিলনোড়ায় বেটে একেবারে মশলা মাখিয়ে তাওয়ায় সেকে একেবারে চিকেন তন্দুরি বানিয়ে দেবো, তবে ডাকবে মুরগি। কুকুরু চলুন মিয়াজ দিদিমণি এসো। নিপা, তাহলে তুমি বাসর ঘরে যাবে তাই তো? কি করবো আমি, কি করবো বাপি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই মেয়েটা একটা একটা ডেঞ্জারাস মেয়ে, একটা ডেঞ্জারাস, ও যা খুশি তাই করতে পারে। চলো চলো বাসর ঘরে চলো, লেটস গো, চলো। মানে তুমি এই বাসর ঘরে রাত জাগবে নাকি এই বয়সে? আরে আশ্চর্য, কে নিয়ম করেছে বলো দেখি, যে বয়স বেশি হলে বাসর ঘরে যাওয়া যাবে না? আশ্চর্য না, আমি ঠিক তা বলিনি। মানে বাবা বসো বসো, বাবা মনে আছে আমার বিয়ের বাসর ঘরের কথা? হ্যাঁ কই বাবা, আপনি তো আমার বাসর ঘরে ঢোকেননি। আমার বিয়েতে আমি বাসর ঘরে কি করে ঢুকতাম বলো? সেখানে তো তখন ওই মদিরা পান চলছিল। থাক 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 মা, থাক থাক, আমি আশীর্বাদ করি তুমি এই বাড়িতে এসেছ, আমি আশীর্বাদ করি তোমার মঙ্গল। ঠিক আছে, থাক থাক থাক। দাদা বাবা শুধু কথাই ছিল, ভিজবে না ভিজবে না। ঠিক আছে বাবা, বসতে দে বসতে দে। আরে কাসর থামা কাসর থামা। না বাবা, থামার প্রশ্নই নেই, থামার প্রশ্নই নেই। অনেক দিন পর, অনেক দিন পর আমরা সবাই একসঙ্গে এক ঘরে হয়েছি। এর ক্রেডিট হচ্ছে পুরো খুকুমণি। থ্রি চিয়ার্স ফর খুকুমণি। হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর খুকুমণি। হিপ হিপ হুররে। আয় আয় আয়, বস বস বস, তুই বস, আমি যাই। এ কি বুড়ো দাদু, আপনি যাবেন মানে? না 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 না, আপনি বসুন 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 বসুন, আপনাকে গাইতে হবে। মানে? আরে মানে কি, আপনাকে গাইতে হবে? আরে আমার বাসর ঘরে আপনি গাইবেন না,
এইসব গান বাজনার মধ্যে আমাকে ঢোকাচ্ছিস কেন? ওইসব আমি জানি, আপনাকে গাইতে হবে। উনি গাইবেন গান? কেন, আমি দাদাইয়ের গুনগুন গান শুনেছি, খুব ভালো কণ্ঠস্বর। হ্যাঁ, একটা সময় দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের গান যা গাইতো না, একেবারে মাতিয়ে দিত। বিশেষ করে দাদা বিয়ের বাসরে যা গান গেয়েছিল তোরা ভাবতে পারবি না। দাদাই গান গাইতো, আই জাস্ট ক্যান বিলিভ দিস। কি যে গাইবে কে জানে। তাই নাকি? তোরা কি আমাকে চ্যালেঞ্জ করছিস? প্লিজ বাবা, দয়া করে আর লোক হাসিও না। এই তুই চুপ কর তো, চুপ কর, লোক হাসিও না, এটা অপদার্থ, অপগণ্ড। একদম ঠিক বলেছে, আমি আপনাকে ফুল সাপোর্ট করছি, এই ব্যাপারে আমার সাপোর্ট আছে আপনার সঙ্গে। কঙ্গনা প্লিজ, ফালতু কথা বলতে একদম এসো না, ওকে? দাদাই, তাহলে হয়ে যাক গান? না না না, এইভাবে হবে না, এইভাবে হবে না। বিশ্ব কি? আরে তবলাটা দো। বিশ্ব, বিশ্ব তবলা বাজাবে, এটা বিশ্বাসযোগ্য? শুধু তবলা কি, তুমি এ বাড়িতে আসার পর ও শুধু ওই ওই ক্যানেস্তারাই বাজায়। ক্যানেস্তারা মানে? হোয়াট ইজ ক্যানেস্তারা? তুমি বুঝবে না, তুমি বুঝবে না, তোমরা সব এই প্রজন্মের লোক, তোমাদের হাতে মোবাইল থাকে, স্মার্টফোন থাকে, আমরা তো সব আনস্মার্ট। বিশ্ব ধর ধর ধর, তবলাটা ধর, তবলাটা ধর। দাদাই গাইবে তো? দাদু গান গাইবে। দাদা তুমি গাও না, গাও। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন হাসে না আমার দ্বারে, তারে বলে দিও। খুব ভালো লাগলো, খুব ভালো, খুব ভালো। গান বুঝলি, গান তো গায় আমার বাবা। আচ্ছা এইসব কথা থাক না, এবার গাইবেন পিসিমা। এইবার তোকে গাইতে হবে। না না, আমি ওসব গানটা গাইতে পারবো না। আরে গা না গা, আরে গাও পিসিমা, গাও 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 বলছি যখন সবাই গাও না। আরে তুমি হচ্ছে এজুকের মডার্ন পিসিমা, হ্যাঁ গান গিয়ে একবারে ফাটিয়ে দাও তো, গাও। ও মাই গড, কি বোরিং, ইরিটেটিং। পিসি ঠাম্মি নাকি আবার গান গাইবে, ভাবা যায়? কি ভাবছো কি? হ্যাঁ এখনো না পুরনো চাল ভাতে বাড়ে, বুঝেছো? আরে বাবা, এসব এসব চাল নেই।
আছে পুরনো চাল ভাতে পারে, হ্যাঁ বাসমতি চাল। এই পিসিমা গাও তো, কি গাও না গাও না, গে তুমি এই উপযুক্ত জবাব দিয়ে দাও, হ্যাঁ দাও গে দাও। আমার শাশুড়ি মায়ের মুখটা দেখুন একবার, এমন করে রয়েছে না যে মুখটা মনে হচ্ছে যেন মুখের মধ্যে কেউ কুইনাইন আর নিম পাতা বেটে ঘেটে খাইয়ে দিয়েছে, আর তার সাথে করলা আর উচ্ছে পাইল করা। এই একদম ফালতু কথা বলবে না, এই খাবার ফুলকপি ফুলটুসি মা একদম চুপ করো না। এই যে ফোরন বাবা, কি বলি আবার শাশুড়ি মায়ের জন্য একটা গান গেয়ে দিন। এটা ভালো বলেছিস তো।